এবছরের সবচেয়ে আলোচিত সমালোচিত এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে ফেনী জেলার সোনাগাছির একটি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। নিজের ছাত্রীকে যৌন লালসার শিকার বানিয়ে সবশেষ আগুনে পুড়িয়ে হত্যা করেন তিনি। শুধু সিরাজউদ্দৌলাই নয়, ইদানিং বেশ কয়েকটি ঘটনার সঙ্গে ছন্দনামী মোল্লাদের সংশ্লিষ্টতার খবর নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। ছাত্র বলাকার, পরকিয়া, যৌন নির্যাতন, ধর্ষণ কি করছে না তারা? তবে এটাও ঠিক যে লক্ষ কোটি ধর্মপ্রাণ মানুষের মাঝে এদের সংখ্যা খুব একটা বেশি নয়। এবার সেরকমই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা গেছে কোনো স্কুল বা কলেজের ড্রেস পরা এক ছাত্রীকে জড়িয়ে ধরে অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছেন দাড়ি টুপি পরা একজন। তাদের নাম পরিচয় অবশ্য জানা যায়নি। কেউ কেউ বলছেন ভিডিওটির লোকটি ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ। কেউ কেউ বলছেন ভিডিওর লোকটি ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ, মুসলিমদের বদনাম করতে ভিডিওটি ছাড়া হয়েছে। তবে এর পক্ষেও কোনো তথ্য মেলেনি। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।